রাজ্যত নির্বাচনী রণদঙ্কা বজাবলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 ফেব্রুয়ারীত খানাপাড়াত অনুষ্ঠিত হব বিশাল জনসভা। লক্ষাধিক লোকে আদরিব প্রধানমন্ত্রী মোদী। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত তথা নতুন বছরত প্রথমবারের বাবে অসমলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দীঘলীয়া কার্যসূচীলৈ দুদিনীয়া ভ্রমণসূচীরে অসমলৈ আহিব প্রধানমন্ত্রীগৰাকী। প্রধানমন্ত্রীর আগমনকলৈ স্বাভাবিকতেই উৎফুল্লিত রাজ্যিক বিজেপি তথা কার্যকর্তা। আমি অতি আগ্রহে হেঁপাহে রখি আছো রাম মন্দির পুনৰ প্রতিষ্ঠা হওয়ার পিছত প্রথমবারের কারণে প্রধানমন্ত্রী অসমলৈ আহি আছে। প্রায় 1.5 লাখ মানুষে কার্যকর্তায় তেখেতক উষ্ম আদরণি জানাব। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত প্রধানমন্ত্রীর আগমনে স্বাভাবিকতেই দলটক আরো অধিক শক্তিশালী করব বলে দাবি বিধায়ক দিগন্ত কলিতা আর মানব ডেকার। লোকসভা নির্বাচনত লক্ষ্য করে রখা 12খন অতিক্রম করে 14খন আসন পাব বলেও মন্তব্য দিগন্ত কলিতা। ভবিষ্যৎ আমার লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত সকল কার্যকর্তাক উদগনি সাহস আর তেখেতর মার্গদর্শনে আমাক কাম করার যে হেঁপা আছে সেই হেঁপা আমি পাবলৈ অতি আগ্রহে আমি ইচ্ছুক হয়ে আছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 11:30 কয়ে আসলে সেই কনফার্ম, যুবরাজ রাহুল গান্ধী ডাঙরিয়ার ন্যায় যাত্রা পার হয়ে যাওয়ার পিছত কোয়া নাই, কিন্তু মানে তারপর এনালাইসিস করল যে সেটা 12 পার হয়ে গেছে। এটা খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত প্রধানমন্ত্রীক আদরিবলৈ প্রতিগৰাকী বিধায়কক মানুষ অনার লক্ষ্য নির্ধারণ করে দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। প্রায় 1.5 লাখ মানুষের আমার প্রস্তুতি চলিছে আর সকল বিভিন্ন ঠাইর পর মানুষ আহিব, সকল সমষ্টির পর মানুষবিলাকে কার্যকর্তাসকলে আশা করে আছে প্রধানমন্ত্রীর ওসর চাবলৈ। প্রধানমন্ত্রীর অসম আগমনের দুদিনিয়া কার্যসূচীর মাজতে গুয়াহাটির মুক্তি করব যোরহাটর লাচিতর বিশাল প্রতিমূর্তি, আলাবৈ রণর স্মৃতি উদ্যানকে ধরে কেবাটাও প্রকল্প। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।